সবাইকে জুমা মুবারকের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমাদের মুসলমানদের কাছে শুক্রবার দিনটাই হচ্ছে ঈদের দিনের মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাংলাদেশি ব্লগার সাবিনা সিটির চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশি ব্লগার সাবিনা সিটির চ্যানেল থেকে আমি সাবিনা বলছি, চট্টগ্রাম থেকে। কাছে দূরে দেশ বা বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখা শুরু করছেন, অলরেডি দেখা শেষ করে ফেলছেন বা দেখছেন না, তাদের সবার সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ হয়তোবা সবাই ভালো আছেন, আর যারা অসুস্থ আছেন তাদের সবার সুস্থতা কামনা করছি। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সবাই মোটামুটি ভালো আছি। তবে এই মুহূর্তে আমি যে ভিডিওটার ভয়েস দিচ্ছি, এই ভয়েস দিচ্ছি আর কি মনের মধ্যে একটা মানে খুব একটা অন্যরকম ফিল নিয়ে, কেননা আমার ছেলেটা খুবই অসুস্থ। তার জ্বর 104 ডিগ্রির মতো, তাকে হচ্ছে ডোজ দেওয়া হয়েছে, তাও তার জ্বর কমছে না। তো ওষুধ খাওয়াচ্ছি, মানে জ্বরের জন্য যেসব করণীয় করতে হয় একটা বাচ্চার টেক কেয়ার সেরকম করছি। ওর বাবা আজকে বাসায় আছে, তো ওর বাবার কাছে দিয়ে আমি হচ্ছে ভয়েস ওভার করতে আসছি। যেহেতু ভিডিও দিচ্ছি একদিন পরপর দিয়ে, আমি সেই জন্য আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করি, সত্য কষ্টটার ভিডিও। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটাতে কী কী চমক থাকছে আপনারা হয়তো বা ভিডিওটা শুরুতেই দেখে ফেলেছেন। যারা ঘর সাজাতে পছন্দ করেন বা ঘর আমাদের ব্লগের মধ্যে শপিংয়ের গাইড ভিডিও দেখতে পছন্দ করেন, আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। দয়া করে পুরো ভিডিওটা না টেনে বা স্কিপ করা ছাড়া একটু দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ভিডিওটা শুরুতে বলবো, লাইকটা দিয়ে আমার ভিডিওটা একটু হলেও কন্টিনিউ করতে পারেন যতটুকু আপনার মন চায়। আসলে মনকে তো ধরে রাখা যায় না, যার যার ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করে। আমার যেহেতু বলা উচিত আমি তো আপনাদেরকে বলবোই, তাই না? রিকোয়েস্ট করে আদায় করে নিচ্ছি, তাও আপনাদের উপর সব কিছু। আজকের ভিডিওটা সন্ধ্যাবেলা থেকে আমি শুরু করে দিয়েছি, রাত পর্যন্ত থাকবে। সন্ধ্যার পরে কোথায় গিয়েছি, কী রান্না করেছি, নাস্তায় কী করেছি, একদম রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সব কিছুই থাকছে আজকে। এখানে হচ্ছে পুঁটি মাছ রান্না করব। পুঁটি মাছের জন্য পুঁটি মাছটা আগে হলুদ লবণ দিয়ে একটু মেখে ভেজে ফেলেছি আমি ননস্টিকের ফ্রাইপ্যানে। আর এখানে হচ্ছে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়ে, তারপর হচ্ছে মশলা, যে ইউজুয়ালি মশলাগুলো ওগুলো দিয়ে হচ্ছে পুঁটি মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর হালকা একটু পানি দিয়ে দিয়েছি, একদম মাখা মাখা করবো। তারপর টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা হচ্ছে হওয়ার আগে দিয়ে দিব, তারপর ধনিয়া পাতা দিয়ে দেব। আসলে ইউজুয়ালি যে আমরা রান্নাগুলো করি, আর এগুলো তো গ্রামীণ বাংলার ঐতিহ্যের রান্না, তো আমরা কম বেশি সবাই পারি। আর সন্ধ্যার নাস্তায় ছিল রেডিমিক্স, যে ফিন্নি মিক্স, সেটা তো আমরা কম বেশি সবাই জানি যে দুধের সাথে দুধটা একটু হালকা গরম হয়ে আসলে তারপর হচ্ছে রেডিমিক্স, যে ফিন্নি মিক্সার, যে মিক্সারগুলো আর কি, সেগুলো দিয়ে দিয়ে নেড়ে চেড়ে যেরকম কনসিস্টেন্স টান আর কি, আপনারা ঘনত্ব আর কি, যে অনেকে আছে পাতলা খেতে পছন্দ করেন, অনেকে আছে বেশি ঘন পছন্দ করেন, আবার হচ্ছে মিডিয়াম, তো সেরকম আর কি। আমাদের বাসায় একটু পাতলাটাই পছন্দ করে, আবার এতটা পাতলাও না। তো ওরকম করে আমরা সন্ধ্যার নাস্তা খেয়ে বের হয়ে গিয়েছিলাম। বের হয়ে গিয়েছি বলতে হচ্ছে আমরা একটা কাজেই বের হয়েছিলাম, তবে সেই কাজটা সফল হয়নি। তো পরে হচ্ছে এই নিউ মার্কেট, এখানে হচ্ছে মানে রিয়াজুদ্দিন বাজারের এইদিকে হচ্ছে নিউ মার্কেটের, এখানে আমরা যে কাজে গিয়েছিলাম আর কি, সেটা যেহেতু হয়নি, বললাম যেহেতু বেতের দোকান খোলা আছে তো এই দোকানটাতে আমরা একটু ঢুমেরে যাই। তো কিছু তো কিনলাম, সেটা তো আপনাদেরকে বাসায় গিয়ে আমি শেয়ার করব, আর ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। আর আমি আমার হাজব্যান্ড খুব বেতের জিনিস খুবই পছন্দ করি, আপনারা হয়তো বা কম বেশি জানেন আমার ঘরের মধ্যে বেশিরভাগ সংখ্যক সব জিনিসই হচ্ছে বেতের। কাঠের জিনিসও আছে, তবে বেতের জিনিসের প্রতি আমার একটু ঝোঁক বেশিই থাকে সবসময়। তো একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম বেতের দোকানের স্টলটাকে। আপনারা যারা মানে চট্টগ্রামের ভিউয়ার্স, চাইলে নিউ মার্কেটের এখানে এই বেতের দোকানটাতে ঢুমেরে আসতে পারেন। তো আমি একটু ভিডিও করলাম আপনাদের সাথে আর শেয়ার করলাম। তার পাশেই হচ্ছে আর একটা অ্যাকোরিয়ামের যে মাছের দোকান থাকে সেখানে, তো এটাতে আসার কারণটাও তো ছিল, তাই না? বাসা গিয়ে শেয়ার করো, আপনারা থাকেন না ফুল ভিডিওটি জুড়ে, তাহলে অনেক চমক লুকিয়ে আছে। আই হোপ আপনাদের কাছে সত্যি ভালো লাগবে। আর আমরা নারীরা যখন ঘরের জন্য নতুন কিছু কিনতে পারি, তখন কিন্তু অনেক ভালো লাগে নিজেদের মনের মধ্যে। শখ করে যদি কোনো জিনিস কিনা হয় নিজের সংসারের জন্য, সেই শখের জিনিসের প্রতি যে মানে খুবটা মানে আনন্দটা থাকে বা মনের মধ্যে একটা আনন্দ কাজ করে, মানে কিনার আগে কিন্তু অন্যরকম একটা আনন্দ থাকে, বাট কিনার পরে কিন্তু তার আনন্দটা যেন দ্বিগুণ বেড়ে যায়। ইচ্ছে করে যেন সারাক্ষণ ওই জিনিসটাকে আমি দেখি, ওই জিনিসটা নিয়ে আমি সারাক্ষণ মত্ত থাকি। আশা করছি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। আর ওই দিন একটু আমার একটু মনটাই খারাপ ছিল, তো আমি হচ্ছে ওই ভিডিও শ্যুটগুলো করিনি, আমার হাজব্যান্ড হচ্ছে তার মোবাইল থেকে এই শ্যুটগুলো করেছে। তো ভিডিওটা হচ্ছে একটু এলোমেলো আসতে পারে, আপনারা প্লিজ সেটাকে ইগনোর করবেন, কেননা আমার হাজব্যান্ড ওরকম তো পারদর্শী না।
তো তাকে বলাতে বা সে হচ্ছে নিজে থেকে একটু করেছে। তো ওই যে বললাম যে ভিউয়ার্সরা হয়তো বা একটু আনন্দ পাবে বা দেখলে একটু ভালো লাগবে, সেই উদ্দেশ্যটাকে মাথায় রেখে হচ্ছে ভিডিওটা করা। তো উনি যতটুকু পেরেছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছেন। তো সব কিছু করে একদম বাইরের সময় কাটিয়ে আমরা বাসায় চলে এসেছি। তো বাসায় এসে হচ্ছে এখন কী কিনেছি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আমি। এখানে হচ্ছে ব্যাতের দুইটা ঝুড়ি কিনেছি, তারপর হচ্ছে এই যে পুটলির মধ্যে কি আছে এখনই আপনাদেরকে শেয়ার করছি আমি। আমার হাজবেন্ড আমাকে হেল্পিং হ্যান্ড হিসেবে হেল্প করছে। এই যে ছোট্ট ঝুড়িটা এটা নিয়েছি, তো এটা হচ্ছে আমি আড়ংয়েও দেখেছি, তবে আড়ংয়ের চেয়ে একটু কম দামে হচ্ছে আমি এটা কিনেছি। এটা মেবি হচ্ছে 300 টাকা, ছোট ঝুড়ি যেটা সেটা মনে হয় 300 টাকায় মেবি নিয়েছে, আর এই যে বড় ঝুড়ি যেটা সেটা হচ্ছে 350 টাকা সম্ভবত নিয়েছে। আমার কাছে ব্যাতের জিনিসে এসব ঝুড়িগুলো ভালো লাগে। আর ছোটোটাতে হচ্ছে আমি ডিম রাখবো, যেহেতু ডিম রাখার অনেক কিছু আছে তাও ডিম রাখছি ভাবছি, তবে দেখা যায় আমি অনেক কিছুই রেখে ফেলি, বেশিরভাগ বলতে পারেন গাছের প্ল্যান্টার হিসেবে আমি ইউজ করতে পারি। দেখা যাক না কী কী করে আপনাদের সাথে শেয়ার করবো সেগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি মাছ নিয়ে এসেছি, আর হচ্ছে মাছ নিয়ে আসার পরে হচ্ছে এইখানে মাছের খাবার আছে, আর হচ্ছে কিছু স্টোন নিয়ে এসেছিলাম। এই স্টোনগুলো হচ্ছে কিছু অ্যাকোরিয়ামে দিব, আর হচ্ছে গাছের উপরে কিছু দিয়ে দেবো মাটির উপরে আর কি। তো এই যে মাছটা তো হচ্ছে আমি পাশে রেখে দিয়েছি আমার শু ক্যাবিনেটের উপরে আর কি। আর শু ক্যাবিনেটের উপরে হচ্ছে আমার যে একটা অ্যাকোরিয়ামের জার থাকে, তো সেই জারটায় হচ্ছে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছে আমার হাজব্যান্ড। সেন্ট মার্টিন যখন আমার হাজব্যান্ড বদলিরত অবস্থায় ছিল আর কি, টিওয়াই চলে গিয়েছিলো, তখন তো আসার সময় উনি অনেক হচ্ছে শামুক ঝিনুক এগুলো নিয়ে এসেছিলো, কিছু প্রবাল, তো এগুলো নিয়ে এসেছিলো। তো ওইখানের এগুলাই হচ্ছে প্রবাল, তারপর কিছু শামুক করি এগুলো সব দিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড তার মতো করে, আর আমি ভিডিও করছি। তো মাছগুলোকে হচ্ছে ঢেলে দিয়েছে, আর কিছু হচ্ছে স্টোনও দিয়ে দিয়েছে যে স্টোনগুলো কিনে এনেছে। তো এখন হচ্ছে আমরা একটু পর্যাপ্ত পরিমাণ যতটুকু পানি দেওয়া দরকার অতটুকু হচ্ছে দিয়ে দিচ্ছি। আমার কাছে না সত্যি খুব বেশি ভালো লাগছিলো, জানি না আপনাদের কাছে কেমন লাগছে আর মাছগুলো কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর বাইরে থেকে হচ্ছে ফ্রুটস নিয়ে এসেছিল, তো ফ্রুটসের মধ্যে কিছু ফ্রুটস অলরেডি আমার বাসায় আছে, আমি এগুলো লুকিয়েই রাখি আমার বাচ্চাদের আড়ালে, কেননা এগুলো যদি আমি সামনে রেখে দিই ওরা সারাক্ষণ এগুলাই খেতে থাকে, ওরা আর কোনো দিকে কোনো নজর যায় না, মানে ভাত খেতেই চায় না ওরা। তো যখন হচ্ছে প্রতিদিন হচ্ছে আমি সব ফ্রুটস নামিয়ে রাখি, যেমন ধরেন যে কোনো ফ্রুটসই থাকুক না কেন ওগুলো একটা একটা করে আমি প্রতিদিন নামিয়ে রাখি। তো যখন একটু নর্মাল হয়ে যায় ফ্রিজ থেকে নামানোর পরে তখন ওদেরকে দিয়ে দিই। ছোটো যে ঝুড়িটা ছিল আর কি, তো সেটাতে হচ্ছে কমলাগুলো আপাতত রেখে আমি হচ্ছে এখন ডাইনিং টেবিলে রেখে দিচ্ছি। আর বাবুর হচ্ছে আমার ছেলের জন্য ওষুধ নিয়ে আনা হয়েছিল, তো সেই ওষুধগুলো হচ্ছে একটু ডাইনিং টেবিলে রেখে দিয়েছে, এখন হচ্ছে এগুলো আমি একটু গুছিয়ে রেখে দিব। তো ছোটো ঝুড়িটাতে মোটামুটি আপাতত আমি এখন কমলাই রেখেছি, আর পাশের এই ঝুড়িটা দেখি কী কাজে লাগানো যায়, কিনে তো নিয়ে এসেছি, হয়তো বা আরও নিতে পারতাম, তবে আমার এই দুটো আপাতত এখন ভালো লেগেছে। আর ইনশাল্লাহ পরবর্তী সময় আবার কখনো গেলে সময় সুযোগ বুঝে কিছু প্ল্যান করা ছিল সেগুলো নিব। তো ইনশাল্লাহ আপনারা তো আছেনই আর আমি তো আছি শেয়ার করার জন্য, ইনশাল্লাহ আপনারা তাহলে দেখতে পারবেন আমার সাথে। ডাইনিং টেবিলটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছেন, এখন হচ্ছে কিচেনে চলে এসেছি। এই যে দেখছেন পুঁটি মাছটা সেই মজা করে রান্না করেছি, আমার কিন্তু এখনই দেখে লোভ লেগে যাচ্ছে, তবে এটা তো অনেক আগের একটা ব্লগ তো আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গিয়েছে। তো এটা তো রান্না ছিল, আর এগুলো হচ্ছে রাতের বেলা ভাত খেয়ে ফেলেছি আমরা একদম, এখন একদম ভাত খাওয়ার পরবর্তী অংশটাই আপনাদেরকে শেয়ার করছি আমি। এখানে হচ্ছে কিচেনে তো একদম গতকালকের যে ব্লগগুলো দিয়েছিলাম আমি শুক্রবারের একটা ব্লগ, তো ওইটা সন্ধ্যা থেকে রাতের অংশটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো চুলাটা তো ওই দিন সারাদিন আর ক্লিন করতে পারিনি, খুব ব্যস্ততায় চলে গিয়েছিলো দিন, যেহেতু দুটা বাচ্চা অসুস্থ, নিজেরও হালকা হালকা অসুস্থ। তো রাতের বেলায় হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে একদম চুলার সব কিছু হচ্ছে আমি ক্লিন করে আমার যে সিঙ্কের যে ইয়াটা আছে আর কি, পানি ঝরার জন্য যেটাতে ধুয়ে রাখি আর কি আমি স্ট্রেইনার, তো সেটাতে রেখে দিয়েছি আমি পানি ঝরার জন্য, পরবর্তী দিন সকালবেলা উঠে এগুলো চুলাতে আবার লাগিয়ে দেবো। চুলার একদম আশপাশ সব কিছু আমি একদম ক্লিন করে ফেলেছি। আসলে যখন দেখা যায় গুছিয়ে কাজ করা হয় তখন দেখা যায় কি গুছিয়ে কাজ যারা আমরা করি তারা যখন গুছিয়ে না কাজ করতে পারে তখন নিজেদের মধ্যে একটা অস্থিরতা লাগে,
তো আমার যতক্ষণ পারি আমি রথ যতক্ষণ থাকে যতক্ষণ পারি ততক্ষণ গুছিয়ে রাখার এবং থাকার চেষ্টা করি, আর সেই কাজগুলাই ব্লগ আকারে আপনাদের সাথে ডেইলি ব্লগ হিসেবে আমার চ্যানেলের মধ্যে আমি আপলোড করে থাকি। জানি না কার কাছে কেমন লাগে, শুধুমাত্র একটা কথা বলবো, আপনারা ভালো লাগার সহিত দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর চাইলে আমার এই ভিডিওগুলো আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। সব কিছুতে একদম গুছিয়ে কিচেনটাকে পরিষ্কার করে রেখে এসেছে। আর এখানে হচ্ছে আমার মামুনি, সে হচ্ছে তার পছন্দের কার্টুন দেখছে। এটা হচ্ছে নাস্তিয়া, লাইক নাস্তিয়া একটা কার্টুন আছে যে কার্টুনের চ্যানেলগুলো, তো ওটা হচ্ছে আমার মেয়ে বেশিরভাগ সময় দেখে। তারপর আরেকটা হচ্ছে ডাইনা অ্যান্ড রোমা, তারপর হচ্ছে ব্লাড এন্ড একে। আমার ভিউয়ার্স আপুদের হয়তো বা বেবিরা অনেক সময় এগুলো দেখে থাকে, তো তারাই হয়তো বা বুঝবেন। তো এইটা দেখে, আর এখানে হচ্ছে বেবিদের একটা বার্থডে পার্টির মানে অনুষ্ঠান হচ্ছে, এখানে হচ্ছে ছোটো ছোটো বেবিগুলো নাচছে, তো আমার মেয়ে দেখেও সেও তাদের মতো নাচার ট্রাই করছে। তো মাশাল্লাহ মাশাল্লাহ সেও ট্রাই করছে। আর ওর ভাই তো ছেলেদের দুষ্টুমি তো জানেনই আপনারা কম বেশি, তারা হচ্ছে লাফালাফির মধ্যে এক্সপার্ট। তো ছেলে ছেলের মতো খেলাধুলা করছে, মেয়ে মেয়ের মতো খেলাধুলা করছে, আর তার বাবা হচ্ছে ভিতরের রুমে বসে আছে মোবাইল টিপছে। তো আমরা তো ঘুমিয়েই গিয়েছিলাম, আর এটা হচ্ছে পরদিন সকালবেলা আর কি। এই ছিল মোটামুটি আমার আজকের এই ভিডিওটা। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সাথেই থেকে যেতে পারেন। আজকের এই ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকে, আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।